একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় খুব বেশি মাত্রায় কি রিয়াক্ট করে ফেললো, বা আজকে হোয়াইট হাউস পর্যন্ত রিয়াক্ট করলো, এটা কারণটা কি এটা? এবং আমাদের দুজন তিনজন মন্ত্রীও এটা বেশ তার প্রতিবাদ করলো। তো এটা এটা আমার কথা হলো যে এটা না করলেই তো ভালো হতো, যে এই সমাবেশকে ঘিরে এই ধরনের দমন পীড়ন এগুলি যদি না করতো তাহলে তো তাদের কথা কথা বলতে হতো না। আবার তারাও দেখলাম যে একযোগে ঢাকা থেকে শুরু করে একেবারে ওয়াশিংটন জাতিসংঘ পর্যন্ত বলো, এর কারণ কি মনে হয়? এইটা যে কারণ আমি একটা জিনিস আমি বলি, একটা জিনিস হলো কি, বাংলাদেশটা মিয়ানমার না, বাংলাদেশ কিন্তু উত্তর কোরিয়াও না। উত্তর কোরিয়া, মিয়ানমার, ইরান, এরা মনে করেন সমগ্র দুনিয়া থেকে বিচ্ছিন্ন, এবং চীন দুনিয়া থেকে বিচ্ছিন্ন। দুনিয়াতে কে কি বললো না বললো কিচ্ছু আসে যায় না, এবং তারা তাদের মতো চলে। এখন এই যে বাইরের দেশগুলো যে রিয়াকশন করছে, রিয়াকশন শো করছে, এটা আমার যেটা মনে হয় আর কি, সেটা হলো তারাও বাংলাদেশকে ওই দেশগুলোর কাতারে মনে করে না। তারা মনে করে এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এবং তারা এইভাবেই মনে করতে চায়। এখন যেহেতু তারা ডেমোক্রেটিক কান্ট্রি মনে করে, অতএব তারা স্বাভাবিকভাবে এই সমস্ত তাদের রিয়াকশন গুলো, তাদের প্রতিক্রিয়া গুলো গভর্নমেন্টকে জানায়। এখন বল কিন্তু গভর্নমেন্টের কোর্টে, তারা কিন্তু বারবার এরকম ভাবে বলতেছে, একদিন আবার একদিন বলতেছে বলতে। দেখেন আপনি, আপনি খেয়াল রাখবেন যে র্যাবের এই যে স্যাংশন আসলো, তার আগে কিন্তু তারা বহুবার বাংলাদেশে কিন্তু র্যাবকে নিয়ে আলোচনা করছে, হ্যাঁ র্যাবের প্রসঙ্গে আলোচনা করছে, মানবাধিকার বারবার বারবার বলছে। এবং সরকারের মধ্যে একটা ভাব ছিল যে ধুর, তোমার কথা না মানলে আমার কি হয়, আমার দেশ আমি চালাবো। এবং অনেক মন্ত্রীকে আমরা বলতেও শুনছি যে আমরা 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 জানি আমাদের জন্য কোনটা ভালো হবে। তো ওনারা তো জানেন না, কাজের যখন নাকি, হ্যাঁ, যখন আপনি স্যাংশনটা খেয়ে গেছেন, তখন কিন্তু অনেকের মুখে আমরা দেখলাম যে চুঙ্গা হয়ে গেছে, তো চুপচাপ ছিলেন। এখন এখনো তারা বলতেছে। এখন এই বলাতে আপনি যদি বলেন যে কই কিছু তো হলো না, তারা বললো আমি মানলাম না, কি হলো? এইটা আবার ঠিক না, ঠিক না কেন? কখন যখন হবে তখন কিন্তু আপনি কান্নাকাটি করবেন, তখন যদি লবিস্ট নিয়োগ করবেন, তারপর অমুক নিয়োগ করবেন, তমুক নিয়োগ করবেন, কাজ হবে না। তখন দেখা যাবে যে আপনি কিছুই পায়েন না। এবং ওই যখন আপনার মন্ত্রী বলবে যে, প্রতিদিন শুনলাম মোমেন সাহেব বলতেছেন, পররাষ্ট্র মন্ত্রী, যে ওনাদের নাকি একজন মানে একজন সাংবাদিক আছে বিএনপি পন্থী, যার নাকি আমেরিকাতে আপনার ইউএন এবং ওয়াশিংটনে অ্যাক্সেস আছে, এবং বাংলাদেশে কিছু ঘটলেই উনি যে বিষয় নিয়ে প্রশ্ন করেন। তো আমার কথা হলো কি, যে উনি যদি নাম বলেন, আমরা সবাই জানি, এটা তো মুশফিক ফজল আনসারি ওনার কথাই বলছেন। তো আমার কথাটা হলো কি, যে এই একজন সাংবাদিক আছে, সেই সরকারকে কাঁপাই দিতেছে, কথাটা খেয়াল করেন কিন্তু। তো আমাদের যে, আমাদের যে এত টাকা খরচ করে, আমাদের যে ওয়াশিংটনে প্রেস সেক্রেটারি, নিউ ইয়র্কে প্রেস সেক্রেটারি রাখা হয়েছে, আমাদের এখানে যে বিশেষ প্রতিনিধি আছে, আমাদের এত এত টাকা খরচ করে সাংবাদিক, তারা করেটা কি? তারা এক সাংবাদিকের সঙ্গে পারে না? আসলে কিন্তু একজন বনাম 20 জন না। বিষয়টা হলো যে আমাদের যারা আছে তারা যে বলবেটা কি, তাদের বলার মতো কি আছে? সব তো চোরের পক্ষে আপনি আমাদের কি বলবেন? যে প্রেস মিনিস্টার কি যে কত কি আছে উনি কই, ওরা কই? ওরা ওরা আচ্ছা ওরা প্রেস আছে, মিনিস্টার বাট ওরা যে বলবেটা কি, ওদের বলার মতো তো কোনো মুখ নাই। যখন নাকি টু দা পয়েন্টে প্রশ্ন করবে, যেমন ধরেন আপনাকে প্রশ্ন করলো যে আপনি পল্টনের সভাটা করতে দিলেন না কেন, আপনি কি জবাব দিবেন? আপনি জবাবটা কি, আপনি জবাব দিতে পারেন যে পল্টন আমরা করতে দিই নাই কারণ এটা মানুষের যাতায়াতের সমস্যা হবে? ঠিক আছে, ভালো পয়েন্ট। তো যাতায়াতের সমস্যাটা যদি মূল সমস্যা হয়, তাহলে একদিনের যাতায়াতের সমস্যা, একদিন এক বেলা, এক বেলার যাতায়াতের সমস্যার বিপরীতে আপনি যে 3 দিন ধরে যাতায়াতের সমস্যা করতেছেন, তাহলে কোনটা ভালো হইলো? তো কোনো জবাব তো নাই, কোনো কথা তো কোনো জবাব নেই। এখানে কি হয়, এখানে তারা কাউকে প্রশ্নই করতে দেয় না, প্রশ্নই করতে দেয় না। যে দুই একজন লোক প্রশ্ন করে, হয়তো বোকা অথবা বেশি সাহসী, কি জানি না আমি কি কারণে প্রশ্ন, আমরাও তো করি মাঝে মাঝে, আমরা হয়তো বোকা বেশি।